মান নির্ণয়, আজকে আমরা মান নির্ণয় করা শিখবো। তো আমি এখানে একটা মান নির্ণয় করার জন্য একটা অঙ্ক লিখে রাখছি, এ মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত হবে। তো এটা বের করার জন্য প্রথমে আমরা এই যে আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলা বসিয়ে আমরা এটার মান বের করতে পারবো। তো আমরা মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যে, দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কীভাবে টেকনিক শর্টকাট এই মান বের করে দেয় সেই টেকনিকটাও আজকে আমরা শিখব। তো প্রথমে আমি ফর্মুলা দিয়ে বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা লিখি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এই মানগুলো প্রায় সরকারি এবং বেসরকারি প্রায় সব চাকরির পরীক্ষাতেই এখান থেকে এই ধরনের মান নির্ণয়ের শর্ট কোশ্চেন হয়ে থাকে। তো এই জন্য আমাদের এই মান নির্ণয় করা শেখা খুবই জরুরি। তো আমি এটাকে যদি এখন আমি ফর্মুলা বসাই, এখানে যে ফর্মুলাটা বসবে সেটা হলো, যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, বন্ধুরা আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের দুটি ফর্মুলা হয়, একটি হচ্ছে প্লাসের আরেকটা হলো মাইনাসের। যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান থ্রি দেওয়া আছে, সেহেতু আমরা এখানে মাইনাসের ফর্মুলাটি বসাবো। তো মাইনাসের ফর্মুলাটি হচ্ছে এখানে হবে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি ওয়ান বাই এ। তাহলে এখানে একটা মান দেওয়া আছে থ্রি, তাহলে এখানে আমরা থ্রি এর বর্গ করে দেবো, প্লাস এখানে এ আর এ কাটা গেলে থাকবে টু, তাহলে এখানে আমাদের আনসার থ্রির বর্গ করলে হবে নাইন প্লাস টু ইকুয়াল টু ইলেভেন। আমাদের এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান হচ্ছে এগারো। তো বন্ধুরা, এটা আমরা ফর্মুলা প্রয়োগ করে এই মানটা আমরা সবাই বের করতে পারি। এখন আমরা দেখব কীভাবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কীভাবে আমরা এই মানটা বের করে নিয়ে আসতে পারি। তো যেহেতু এটার মান বের করতে বলছে এবং এ মাইনাস ওয়ান বাই এ মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মান থ্রি, আমরা প্রথমে থ্রি এর বর্গ করে দেবো। থ্রি এর বর্গ করে যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এবার আমরা এখানে টু প্লাস করে দেবো। মাইনাসের মান দেওয়া থাকলে আমরা টু প্লাস করে দেবো, তাহলে থ্রির বর্গ করতেছে নাইন প্লাস টু ইজিক্যাল টু ইলেভেন। এটা হচ্ছে আমাদের টেকনিক। বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো, এবং টেকনিক করে যদি এই মানগুলো নির্ণয় করার চেষ্টা করো তাহলে মাত্র দুই তিন সেকেন্ড এর বেশি সময় লাগবে না। প্রথমে কী করবো, এই মান বের করার জন্য যে মান দেওয়া থাকবে সেটার বর্গ করবো, এবং এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই একটু প্লাস করে দেবো। একটু প্লাস করে দিলে তাহলে থ্রির বর্গ করলে হবে নাইন এবং প্লাস করলে হবে ইলেভেন, তাহলে আমাদের মান হচ্ছে ইলেভেন এগারো। এগারো হচ্ছে আমাদের উত্তর, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান। বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা এভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমরাও এই মানগুলো খুব সহজে নির্ণয় করা শিখতে পারবে। আর এই মান নির্ণয় অবশ্যই সব ধরনের চাকরির পরীক্ষায় শর্ট প্রশ্নের মধ্যে এই মান নির্ণয় থেকে দুই একটা প্রশ্ন থাকেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।